জুলুম আপনি যেভাবেই করেন, আর যেন অর্থ আত্মসাত করে জুলুম করেন, টর্চার করে জুলুম করেন, অবিচার করে জুলুম করেন, লাঞ্ছনা আপনাকে পেতেই হবে। আপনি হয়তো এখন পার পেয়ে যাচ্ছেন, 2 বছর পর, 10 বছর পর, 20 বছর পর। মনে রাখবেন, যার প্রতি আপনি জুলুম করেছেন হয়তো সেও ভুলে গেছে, তারও মনে নাই যে কখন আপনি জুলুম করেছেন। অন্যায়ভাবে একজন রিক্সাওয়ালাকে গায়ে জোর দিয়েছেন একটা থাপ্পড়, একটা জায়গায় পেশি শক্তি দেখাইছেন, আপনি সহসভাপতি, আপনার ঠেলার চোটে মানুষ টিকতে পারে না, দোকান থেকে বাকি খাইতে খাইতে দোকানদারকে ফুটাই দিয়েছেন, আছে না অনেক। আপনার অত্যাচারে কেউ টিকতে পারে নাই, কিন্তু যার প্রতি অত্যাচার করেছেন এমনও হতে পারে যে এত পুরাতন অত্যাচার সে নিজেও ভুলে গেছে, কিন্তু আল্লাহ ভুলেন না। আল্লাহর সিস্টেমের ভিতরে ভুল বলতে কিছু, সব আল্লাহ সংরক্ষণ করেন সব। অতএব জুলুম আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পাই পাই করে, তিল তিল করে আল্লাহ তাআলা জুলুমের বিচার করবেন। এজন্য ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে কারো প্রতি জুলুম করে থাকলে মাফ চেয়ে সেটাকে একেবারে ক্লোজ করে চ্যাপ্টারটাকে তারপর দুনিয়া থেকে যাও, কারণ আল্লাহ সব ছাড় দিলেও এটা ছাড় দিবেন না। বিধায় ভাইরা, আমাদের ব্যক্তিগত পর্যায়ে যত প্রকার জুলুম হয়, আসুন সেই সমস্ত জুলুম থেকে আমরা বেরিয়ে আসার জন্য প্রতিজ্ঞা করি।